মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে, অগণবীজি আপনার কাছে দাহিয়াতুল কালবি আসবে, সে যদিও একজন বিধর্মী, আপনি তার সাথে অন্য কোন আচরণ করবেন না, উদ্ভট কোন আচরণ করবেন না, অগণবিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আপনি তাকে সম্মান প্রদর্শন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে এ কথা যখন জানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন একদম সতর্ক হয়ে গেছেন। পরের দিন আবার যখন দাহিয়াতুল কলবি চলে আসছে, এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের গায়ের যে চাদর মুবারক আছে, ওই চাদর মুবারক মাটির মাঝে বিছিয়ে দিলেন। আর যখন তিনি চলে আসলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে দিলেন, আরে আল্লাহর বান্দা তুমি শুনে রাখো, আমি তোমার জন্য আমার গায়ের চাদরটা রুমাল মুবারকটা বিছিয়ে দিলাম, তুমি দাহিয়াতুল কলবি আমার বিছানার উপর বসে যাও। দাহিয়াতুল কলবি যখন উনার একদম সামনে চলে আসলেন, আর কথাবার্তা বলে না, একদম রুমালটাকে হাতের মাঝে নিয়ে একবার বুকের মাঝে জড়ায় ধরে আবার এইভাবে চুমু খায় আর চুমু খায়। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, দাহিয়া রে এটা আমি তোমার জন্য বিছিয়ে রাখলাম, এখানে বসে যাও। দাহিয়া চোখের পানি চেয়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো অগবিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আমি এই রুমালে বসা বসার উপযুক্ত হই নাই গো, আমি রুমালের মাঝে বসতে পারবো না, আমি বসবো না, আমি এত বড় অপরাধী, আমি এই রুমালের উপর কখনো বসবো না। অগবিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আপনার হাত মুবারকখানা বাড়া দেন, আমি দাহিয়া এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যখন এই কথা বলে দিলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কথা বলে দিলেন, আরে দাহিয়া আমি হাত কানা বাড়া দিলাম, কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি হাত মুবারক বাড়া দিলেন, এবার অনেক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান যখন হয়ে গেছেন এমনিতে চোখের পানি ছেড়ে দিয়া এবার কান্না কারে শুরু করে দিয়েছে, এবার চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্দে, আল্লাহ নবী বলেন, ওরে দেখি আমি তো তোমাকে মজবুর করি নাই, আমি তোমাকে বাধ্য করি নাই, আমি তো তোমাকে বলি নাই জু জবরদস্তি করি নাই, মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও, আমি এই ধরনের কথা তোমাকে বলি নাই, তুমি ইচ্ছা করে আমার দিকে হাত বাড়িয়েছ, আমাকে বলেছ আমি কালিমা তোমাকে পড়ায় নেব, এই জন্য আমি তোমাকে কালিমা পড়ায় নিলাম, তবে এখন কিসের জন্য আমার সামনে কান্নাকাটি করো, আর কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, তোমার কান্নায় আমার ভিতরে দারু কষ্ট লেগে যাচ্ছে রে, দেখি আর কেতো না, দাহিয়া কান্না বন্ধ করে নাই, এবার বলে দিল অগবিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আমি এমনিতে কাঁদি নাই, আমি কাঁদি নাই গো, আমি কান্না কাটি করেছি, আমি অনেক বড় অপরাধ করেছি, অপরাধের জন্য কান্না কাটি করে আমাকে কি সেই অপরাধ মাফ করে দেওয়া হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, সেই অপরাধ সেই ঘটনা আমার সামনে বর্ণনা করো। এবার তিনি বলে দিলেন অগবিশ্ব নবী অগরহমাতুল্লিল আলামিন, আপনি শুনে রাখেন, আমি
বিদেশে যাব সফরে, আমার স্ত্রী উনি ছিলেন একজন অন্তঃসত্ত্বা অর্থাৎ গর্ভবতী একজন নারী ছিলেন, আমার স্ত্রীর পেটের মাঝে বাচ্চা আছে, আমি বিদেশে যাব অন্তত পক্ষে 4-5 বছরের জন্য যাব, আমি সেখানে ব্যবসায়িক সফরে যাব। আমি আমার স্ত্রীকে বলে দিলাম, স্ত্রী আমার তোমার গর্ভ থেকে যদি সন্তান জন্ম গ্রহণ করে আর ওই বাচ্চা যদি একটি নারী হয় সাথে সাথে গলা টিপে তাকে হত্যা করে দিবে। অগণবীজি আমি কিন্তু একদম সফরে চলে গেলাম, এইদিকে আমার স্ত্রীর গর্ভে একজন নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, আমি 5 বছর পরে ওই সফর থেকে দেশে আসলাম। আমি যখন সামনে আসলাম এমনি একটি মেয়ে আমার সামনে আব্বু আব্বু বলে আমার গলার মাঝে জড়িয়ে ধরলো, আমার গলার মাঝে যখন জড়িয়ে ধরেছে গো, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এই বাচ্চাটা কার, এই কন্যা সন্তানটি কার। এমনিতে আমার স্ত্রী চুকের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, স্বামী আমার এই বাচ্চাটি আর কারণ নয় গো, এই বাচ্চাটি হয়েছে তোমার আর আমার। এবার আমি বলে দিলাম, পরমাস্ত্রী আমি না তোমাকে বলেছিলাম যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে মেরে ফেলার জন্য মারলি না কেন? এবার উনি বলে, স্বামী আমার মারি নাই মারি নাই মারি নাই। আবার সন্তান যখন জন্মগ্রহণ করেছে আমার দয়া লেগে গেছে, আমার মায়া লেগে গেছে, আবার যখন পেটের মাঝে ব্যথা ছিল প্রসব ব্যথা, আমার সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আমি যখন কন্যা সন্তানের মুখটাকে দেখেছি সাথে সাথে আমার পেটের ব্যথার সকল দুঃখ ভুলে গেছি। অবশ্য আমি আমার এত কষ্টের বিনিময়ে আমি সন্তানটাকে প্রসব করলাম, আমার মা লেগে গেছে, এই জন্য আমি মারি নাই মারি নাই মারি নাই। এইভাবে যখন বলেছে, এবার স্বামী বলে, স্ত্রী আমার এই সন্তানটাকে আমার সাথে দিয়ে দাও, আমি কোথাও বেড়াইতে যাব। মা তখন এমনিতেই খুশি হয়ে গেল, আজকে আমার স্বামী আমার মেয়েটিকে নিয়ে বেড়াতে যাবে, এজন্য খুবই সুন্দর করে গোসল দিয়ে মেয়েটাকে একদম প্রস্তুত করে দিল। একটু পরে মেয়েটা বাবার কাছে চলে আসে, গব্বাজান আপনি না বলেছিলেন আমাকে নিয়ে বেড়াইতে যাবেন, বেড়াইতে কি যাবেন না? এইভাবে যখন বলেছে তখন মেয়েটাকে বারবার আসে, বারবার চলে আসে, ঘর একটু পরীক্ষা করে দেখবেন। আপনি যদি একটা ছেলেকে বলেন, এই তুমি আজকে একটু থাকো, তোমাকে নিয়ে তোমার নানা বাড়িতে যাব, দেখবেন একটু পরে খেলাধুলার জন্য মাঠে চলে গেছে। কিন্তু আপনার একটা মেয়েকে যদি বলেন যে থাকো, তোমাকে নিয়ে আজকে তোমার নানা বাড়িতে যাব বেড়াইতে, দেখবেন একটু পর পরে আপনাকে এসে বলে, আব্বু আপনি নানা বাড়িতে যাওয়ার জন্য বলছিলেন না, যাবেন না, কখন যাবেন, বলে না এই ধরনের কথা। এই জন্য মেয়ে সন্তানদেরকে একটু আদর করবেন, যদি ওরা একটু অবহেলিত, এদেরকে স্বাভাবিকতা মানুষের আদর করে না। মেয়েটাই কিন্তু দেখবেন যখন আপনি বিছানার মাঝে পড়েন, দেখবেন ছেলেটা বেশি অগ্রসর হয় না, মেয়েটাই আইসা আপনার চেহারাটাকে মুচ্ছা দেয়, ঠিক কিনা? আর গুজর এইভাবে আবার তিনি বলে দিলেন, আমার মেয়েটা আমাকে বারবার এসে বলো গব্বু আপনি না বলেছেন আমাকে বেড়াতে নিয়ে যাবেন, আপনি কখন যাবেন গো, আপনি প্রস্তুত হয়ে যান। আমি রওনা হয়ে গেলাম, আমার মেয়েটাকে সাথে নিয়ে রওনা হয়ে গেলাম, আর সাথে করে একটা কুদাল নিলাম। আমার স্ত্রী সেটা দেখলো না, আমার আত্মীয় স্বজন কেহ সেটাকে দেখলো না, আমি একদম মরুভূমিতে চলে গেলাম। মরুভূমিতে চলে যাওয়ার পরে মেয়েটি আমাকে বারবার ডেকে বলে, বাপু আপনি কোথায় যান, আপনি না বলেছেন বেড়াইতে যাবেন, এই রাস্তা তো পরিচিত না, আপনি কোন দিকে রওনা হয়েছেন? এইভাবে আমার মেয়েটি আমার সামনে এসে বারবার বলে, তবুও কিন্তু আমার দয়া হয় না, দয়া হয় না, দয়া হয়
আমি একদম সামনের দিকে অগ্রসর হয়ে আমি মাটি খনন করা শুরু করে দিলাম। আমি গর্ত বানানো তৈরি করলাম। আমি কিভাবে একটি গর্ত তৈরি করতে পারি সেটার কাজে নিয়োজিত হয়ে গেলাম। অগণবীজি আমি যখন মাটি খুঁড়লাম আমার চেহারা বেবে ঘাম এইভাবে পড়েছে, আমার সারা চেহারা একদম লাল হয়ে গেছে। আমার ওই ছোট্ট মেয়েটি এসে বলে, ও আব্বু, ও আমার প্রাণের আব্বু, আপনি এত কষ্টের বিনিময়ে গর্ত খনন করেছেন, কোদালটি আমার হাতে দেন গো, আমি নিজেই গর্তটিকে খনন করে আপনাকে সাহায্য করি, তবু আমার সেখানে দয়া হলো না, দয়া হলো না। আমি আরো খননের কাজ শুরু করলাম। এমনিতেই দেখি আমার বাচ্চা উড়নার কাপড়টা নিয়ে নিল, আঁচল নিয়ে আমার চেহারা এইভাবে একদম মুছে দিচ্ছে, আমার ঘাম একদম সরা দিচ্ছে। অগণবীজি তখনও কিন্তু আমার দয়া হলো না, তখনও কিন্তু আমার দয়া হলো না। আমি আরো মাটি খনন করলাম। এবার মেয়েটি জিজ্ঞাসা করে, ওগো আমার প্রাণের আব্বু, আপনি কিসের জন্য এই গর্তটি খনন করেছেন? আমি আর কথাবার্তা বলি না, আমি সামনের দিকে কথা বাড়াই না। এবার গর্ত খনন করা শেষ হয়ে গেছে, এমনিতেই আমার মেয়েটিকে আমি একদম জাপটে ধরলাম। আমার মেয়েটিকে আমি গর্তের দিকে ফেলার জন্য চেয়েছি, এমনিতে মেয়ে আমার দিকে আনত নয়নে এইভাবে চেয়েছে, ওগো আব্বু আপনি কিসের জন্য আমার ঘাড়ে এইভাবে ধরছেন, আমার ঘাড়ে কিসের জন্য ধাক্কা দিচ্ছেন? আমি তখনও কোনো কথাবার্তা বলি না, আমি সামান্যতম কোনো কথাবার্তা বলি না। আমার মেয়েটে একদম ধাক্কা দিয়ে যখন আমি কবরে ভিতরে ফেলে দিলাম, মেয়েটি তখন আমার দিকে তাকায় বলে, ওগো আব্বু আমার কেমন কি অপরাধ, এমন কোন অপরাধের কারণে আমাকে এই গর্তের মাঝে ফেলে রেখে দেন, আমি কি অপরাধ করেছিলাম? আপনাকে যদি আব্বু বলার কারণে হয় থাকে, আমি আপনাকে আব্বু ডাকবো না, আমাকে প্রাণের ভিক্ষা দেন, প্রাণ ভিক্ষা দেন, আমাকে সামান্যতম সময়ের জন্য মুক্তি দেন, আমাকে মাইরেন না গো, তবু আমার দয়া হলো না। আমি একদম ধাক্কা দিয়ে গর্তের মাঝে ফেলে দিলাম, বুকটার উপরে আমার পা দিয়ে এইভাবে ধরে রাখলাম চাপা দিয়ে। আমার মেয়েটি বলল, গো আব্বু আমাকে মাইরেন না, আমাকে মাইরেন না গো, আমি ভিক্ষা আছে বলছি আপনাকে, আমি আব্বু বলবো না। ও গো আব্বু আপনি শুনে রাখেন, আপনাকে আব্বু বলবো না, আমি মানুষের বাড়িতে গিয়ে কাজ করব, আমি মানুষের বাড়ি বাড়িতে আমার জীবনটা কাটাবো, আপনার বাড়িতে আমি আসবো না, তবু আমাকে মাইরেন না। না আমার তখনও দয়া হলো না, আমি মাটি চাপা দিয়ে দিলাম, আমি এমনভাবে মাটি চাপা দিলাম, আমার মেয়েটার মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। তখনও কিন্তু আমার দয়া হলো না, আমার দয়া হলো না, আমি একদম মাটি দিয়ে আমার মেয়েটাকে চাপা দিয়ে দিলাম, পাথরটা আমার মেয়ের মুখের উপরে এইভাবে রেখে দিলাম। আমার মেয়েটা একদম মৃত্যুবরণ করেছে। আমি যখন বাড়িতে চলে আসি তখন আমার ভিতরে এই কানের মাঝে শুধু একটাই মাত্র আওয়াজ ভেসে আছে, ও গো আব্বু আমাকে ভিক্ষা দেন গো, আমাকে মাইরেন না, আমাকে মাইরেন না। এইভাবে কথাবার্তা বলে আমার কানের মাঝে শুধু এই ধরনের আওয়াজ। ওই যে আমি যখন বাড়িতে চললাম আমার স্ত্রী আমাকে দেখে বলে, স্বামী আমার এত কষ্টের বিনিময়ে লালন পালন করেছিলাম, আজকে বুঝি আমার মেয়েটাকে আপনি মেরে ফেললেন। আমি বাড়িতে ঘুমায় গেলাম, স্বপ্নে আমি দেখি আমার সন্তান আমার মেয়েটি আমাকে ডাক দিয়ে বলে, ও গব্বু আপনি কি কাজটা এমন করলেন, আমাকে কোন অপরাধে মেরে দিলেন, আমি তো কোন অপরাধ করি নাই, আমাকে আপনি মারলেন, আমাকে মারলেন, আমি আর ঘুমাতে পারলাম না। অগণবীজি আমি সামান্য ঘুমাতে পারলাম না, আমার 24টা ঘন্টা শুধু আমার কানের মাঝে আওয়াজটাই আছে, ও গব্বু বিকাচ্ছা
আমাকে মাইরেন না গো, এই আওয়াজটা শুধুমাত্র আসে অগণ বিজি। এখন আমার কি উপায়, আমার ভয় লেগে গেছে, আমি আখেরাতে আমি কি জবাব দিব, এই জন্য আমি চলে এসেছি। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নিজে পর্যন্ত চোখের পানি থামাতে পারলেন না, চোখের পানি এইভাবে চেহারা বেবে একদম বুকটাতে বসে যাচ্ছে, এইভাবে বসে যাচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলেন, হেরে জিব্রাইল যাও যাও আমার নবীজিকে জানিয়ে দাও, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পূর্বের যত অপরাধ আছে সকল অপরাধগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই। শুধুমাত্র কত বড় একটা অন্যায় করেছেন, কিন্তু এরপর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মুক্তি দিয়েছেন, জোরে বলুন ঠিক কিনা? আর একটু জোরে কোন, আমরাও যদি অপরাধ করি আল্লাহর কাছে যদি চাই ভালো কাজ করি, আমরা কি মাফ পাওয়ার আশা রাখি না?